শ্মশান খোলা অর্থাৎ আমাদের কিল্লা ব্লকের যে সীমানা এখানে কিছু মোটা যুবকরা 6-7 জন মিলে একটা সাইনবোর্ড লাগার জন্য কাজ করছে। আমি জিজ্ঞাসা করলাম কে এখানে কি করছে, কাকা এখানে গ্রেটার ত্রিপুরা আমরা সামনে দাঁড়িয়ে আছে। আমি কইলাম গ্রেটার হইলে তো উদয়পুর, উদয়পুরকে ত্রিপুরার বাইরে নি আগত তোমাকে কে লাগাইব, তোমরা তো গগলপুর পার হইয়া মেয়েরা রায়ও বাড়িতে লাগাইব, তৈরি এটা তো আরো সুতো পড়াইয়া হইল ত্রিপুরারে আরো সুতো করতে চাইতে তো কইলে গ্রেটার শব্দ কইতে গাইল বন্ধ করে 1,000 বছর করে বলে তোমরা পাইলে না হই না কইছে কই আমি আইয়া বসে তারাও হাসিতে সবাই। তার মানে কি গ্রেটার এই রাজ্যকে আরো সুতো করা, এটা তো আগে আইপিএফ তো করেছিল, আইপিএফ এক বটন নিয়ে গেছিল তাদের সেপারেটকে দাবি নিয়ে এক বটন নিয়ে গেছিল। আমরা বিজেপি এই এমএসি কে আরো মূল পাওয়া দেওয়ার জন্য ত্রিপুরা টেরিটরি কাউন্সিল দেওয়ার জন্য মন্ত্রী সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয়ে দিল্লিতে পাঠিয়েছিল। শুধু দিল্লি ঘোষণা করার পথে 42টা দপ্তর এমএসি হাতে দেওয়ার জন্য রাজ্য সরকার সর্বসম্মতি করল। এই রাজ্যে এডিসিতে 50টা আসন বিশিষ্ট আসন তৈরি করার জন্য আমাদের এমপি সাহেব পার্লামেন্টে আলোচনা করে আমাদের সরকার গৃহীত করল, সম্মতি দিল। আর মাথায় আছে বলে এটা লাগবে না, কি লাগবে ত্রিপুরালেরও হবে না, টিটিসিও হবে না, ডাইরেক্ট ফান্ডের প্রশ্ন নেই, এই নেই সেই নেই, কি লাগবে গ্রেটার ত্রিপুরালে। গ্রেটার ত্রিপুরালে কি করতে হবে, এডিসি সরকার বসার পর খুব নাচানাচি করলো যে আমরা গ্রেটার ত্রিপুরালে বিল পাস করলো।